Today, we will discuss about Unit 5, Lesson 5. Unit 5 is about a friend of the earth. Dhoronir ek bondhu. Now, we can see a circle and three words. Reduce, reuse and recycle. Reduce means komano. Reuse mane hocche পুনর্ব্যবহার রিসাইকেল বাংলাটা হচ্ছে পুনর্প্রক্রিয়াজাতকরণ নাও লুক এট নাম্বার এ ডিসকাস দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস অর বোটলস তুমি কি খালি কৌটা বা বোতলগুলো ফেলে দাও হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স তোমার পুরনো সংবাদপত্র দিয়ে তুমি কি করো হোয়াট হ্যাপেন to the garbage after you throw it away. ফেলে দেওয়ার পর আবর্জনার কি ঘটে Read the following text carefully to know about how we can save our environment. কিভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি তা জানার জন্য নিচের পাঠটি মনোযোগ সহকারে পড়ো Let's save our planet. Everyone must play a part in protecting the environment. There are many things you can do on your own every day to help save the planet. Here are some suggestions. প্রত্যেককে অবশ্যই পরিবেশকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে গ্রহটাকে রক্ষা করতে তুমি নিজেই অনেক কাজ করতে পারো এখানে কয়েকটি প্রস্তাবনা রয়েছে Reduce. Really, the best thing we can do for the planet is to use its resources properly. Our consumer society is mainly responsible for the environmental crisis. Here are some questions you can ask yourself before buying something. Do I really need this? Or is there another product which would do the same thing but is more sustainable? Or ask the questions, will this last a long time? Some other questions may be, do I know how this item was made, how it will be used and how it will be disposed of? আমরা আমাদের গ্রহের জন্য সবচেয়ে যে ভালো জিনিসটি করতে পারি তা হলো এই সম্পদের যথাযথ ব্যবহার করা আমাদের ভোগবাদী সমাজই মূলত পরিবেশ সংকটের জন্য দায়ী কোনো কিছু কেনার আগে তুমি নিজে নিজেকে কিছু প্রশ্ন করতে পারো সত্যিকারভাবেই এটি আমার দরকার অথবা এটার কোনো বিকল্প পণ্য আছে কি না যা এই জিনিসের মতো হবে কিন্তু তা আরও বেশি টেকসই অথবা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো এটা দীর্ঘদিন টিকে থাকবে কি অন্যান্য প্রশ্ন হতে পারে আমি কি জানতে পারি কিভাবে এই পণ্যটি উৎপাদিত হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং কিভাবে এটা ক্ষয়প্রাপ্ত হয় রিইউজ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব ইট মিন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরি ডে আনফর্চুনেটলি উই আর encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused when we buy things we should buy those that are durable we should use them properly and have them repaired when necessary if you practice this many things will not only last a lifetime but also be passed on for future use However, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. When you are done with it, think of whatever someone else might be able to use it. You can donate some of the things to the poor. You may also sell some of your used items through personal অ্যাডস ইন আ লোকাল নিউজ পেপার পুনর্ব্যবহার তোমার বিদ্যালয়ে অথবা স্থানীয় ক্লাবে তোমার সিরামিকের কাপ বা মগ ব্যবহারের কথা কি ভাবতে পারো তার মানে কোনো প্লাস্টিক কাপই ফেলে দেবার নয় তুমি এটি ধুয়ে নিতে পারো
এবং প্রতিদিন এটি ব্যবহার করতে পারো। দুর্ভাগ্যক্রমে আমরা একটি নতুন উন্নত পণ্য ক্রয় করতে চাই যা পুনরায় মেরামত বা পুনরায় ব্যবহার করা যায়। যখন আমরা কোনো জিনিস ক্রয় করি তখন আমাদের উচিত সেগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং যখন প্রয়োজন হয় তখন মেরামত করা। যদি আমরা এই চর্চাটি করি অনেক জিনিস কেবল এক জীবনকাল টিকেই থাকে না বরং ভবিষ্যতের জন্য পুনরূপান্তরিত হতে পারে। যা হোক যদি সত্যি কিছু প্রকৃত ব্যবহারে অব্যবহারযোগ্য হয় আর সৃষ্টিশীল কিছু করার চেষ্টা করতে হবে এবং ভাবতে হবে কোনগুলোর কোন একটি জিনিস এর পরবর্তী ব্যবহারে সক্ষম। তুমি তোমার ব্যবহৃত জিনিসগুলো স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিক্রিও করতে পারো। রিসাইকেল। রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট ওয়ে নাইদার ইউ অর নর এনি ওয়ান ইলস ক্যান মেক ইউজ অফ ইট, হ্যাভ ইট রিসাইকেলড। And if recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up. Find out what types of materials can be recycled in your materials can be recycled in your area. Clean and sort the materials before putting them out in the bin. Recycling your drink and food cans means there will be less trash in a resource recovery facility or landfill. Moreover, a company can use the old cans to make new ones. পুনঃপ্রক্রিয়াজাতকরণ। একটি জিনিসকে ফেলে না দিয়ে বরং তুমি বা অন্য যে কেউ এটিকে কাজে লাগাতে পারো, এটি প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহার করতে পারো এবং যখন পুনরায় প্রক্রিয়াজাত করা সম্ভব না হয় এটাকে পরিত্যক্ত জমিতে ফেলে দিতে পারো, তোমার এলাকায় বা পুড়িয়ে ফেলতে পারো। তোমার এলাকায় যেসব জিনিসগুলো পুনর্ব্যবহার করতে পারো সেগুলো পরিষ্কার করো এবং আবর্জনার বক্সে ফেলে দেওয়ার আগে বেছে আলাদা করো। তোমার পানীয় বা খাদ্যের কৌটাগুলো পুনর্ব্যবহার করা মানে সম্পদ পুনরুদ্ধারের সুবিধা অথবা আবর্জনার স্তূপে আবর্জনা কম হওয়া। তাছাড়া একটি কোম্পানি পুরাতন কৌটাগুলো থেকে নতুন কৌটা বানাতে পারে। নাও আস্ক অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স ইন পেয়ার্স। নাম্বার ওয়ান, হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট, কীভাবে তুমি তোমার বাজারের ফর্দ ছোট করতে পারো। নাম্বার টু, হোয়াট ক্যান ইউ ডু টু রিইউজ থিংস, জিনিসপত্র পুনর্ব্যবহার করতে তুমি কি করতে পারো। নাম্বার থ্রি, হোয়াট কাইন্ড অফ হাউস হোল্ড গুডস ক্লথস অ্যান্ড টয়েস ক্যান বি ডোনেটেড, গৃহস্থলীর কী কী ধরনের মালামাল পোশাক পরিচ্ছদ এবং খেলনা দিয়ে দেওয়া যেতে পারে। নাম্বার ফোর, হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস, কীভাবে তোমার ব্যবহৃত পণ্যগুলো বিক্রি করতে পারো। নাম্বার ফাইভ, হাউ রিসাইকেলিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, পুনঃপ্রক্রিয়াজাতকরণ কীভাবে আমাদের পরিবেশ রক্ষায় সাহায্য করতে পারে। নাও লুক এট নাম্বার বি, কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য টেবিল বিলো, নিচের তালিকার শূন্যস্থানগুলো পূর্ণ করো। সো ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু ডান ইট বাই ইউর সেলফ অ্যাট ইউর হোম। সো স্টুডেন্টস, from this lesson, I would like to give you some difficult words and Bengali meaning. Let's see. Donate, Bangla to hoche dan kora. Dispose, shubinosto kora. Planet, graho. Recovery, punoruddhar. Responsible, nitigoto bhabe, dai. Sustainable, dirghosthayi ba tekshoi. Thrash, মানে হচ্ছে বাজে জিনিস। সো স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডেজ অনলাইন ক্লাস। থ্যাংক ইউ স্টুডেন্ট।